আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, আমাদেরও আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছে। আজকে আমি রায়হান শরীফ প্রভাষক গণিত মহানগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 4 নিয়ে আলোচনা করব। আসো আজকে আমরা অধ্যায় পরিচিতিটা জেনে নিই। অধ্যায় 4-এর 3টা অনুসরণী। অনুসরণী 4.1 সূচক, অনুসরণী 4.2 লগারিদম, অনুসরণী 4.3 লগারিদমের ব্যবহারিক প্রয়োগ। আসো আজকে আমরা আমাদের কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় অনুসরণী 4.1 সূচক পর্ব 1। আজকে আমরা সূচক সংক্রান্ত কি কি বিষয় নিয়ে আলোচনা করব। 1. সূচক কি? 2. সূচক সংক্রান্ত যাবতীয় সূত্রাবলী। 3. সূচক সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান, অবশ্যই বোর্ড বই। 4. বোর্ডে আসা কিছু সৃজনশীলের সমাধান। সূচক, এখন আসা সূচক কি এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সূচক শব্দ, সূচক ইংরেজি শব্দ এক্সপোনেন্ট বা ইন্ডেক্স বা পাওয়ার, এর প্রতিশব্দ হলো সূচক। উদাহরণস্বরূপ a^2, a^n বা x^p বা x^y, এই ধরনের রাশিকে সূচকীয় রাশি বলে। এখানে a^n এর ক্ষেত্রে a হলো ভিত্তি বা বেস, n হলো শক্তি বা ঘাত বা সূচক। অবশ্যই এখানে a ও n অবশ্যই সকল বাস্তব সংখ্যা, কিন্তু a টা জিরো হইতে পারবে না, a নট ইকুয়াল জিরো। অর্থাৎ a^n এর ক্ষেত্রে এটা বেজ, এ হইতেছে বেজ আর এন হইতেছে এক্সপোনেন্ট পাওয়ার বা ইন্ডেক্স। এখন আসো আমরা সূচক সংক্রান্ত যাবতীয় সূত্রাবলী নিয়ে আলোচনা করব। প্রথম সূত্র বা ফর্মুলা 1, a^0 = 1, অবশ্যই এ নট ইকুয়াল জিরো, এ সকল বাস্তব সংখ্যা, সকল বাস্তব সংখ্যা এ। সূত্র 2, a^-n = 1/a^n, 1/a^n। এই সূত্রটা একটু বিশ্লেষণ করলে আমরা এই সূত্রগুলি পাবো। যদি n এর জায়গায় 1 বসাই, তো a^-1 = 1/a, a^-1 = 1/a। তো এখানে 1 হয়, তো 1 লেখা যে কথা না লেখা কি একই কথা। এই জন্য আমরা কি করি, a^-1 = 1/a^1, a^1 তো 1/a লিখব। তার মানে এটাকে আবার মাঝে মাঝে ইনভার্স বলে, a ইনভার্স = 1/a। সেম এস যদি n এর জায়গায় 2 হয়, তো a^-2 = 1/a স্কোয়ার। যদি সিমিলারলি যদি n এর জায়গায় 3 বসাও, তো a^-3 = 1/a কিউব। তো আমি আমার প্রয়োজন মতো যত লাগবে তত ইউজ করতে পারবো। 4. দুইটা সংখ্যার গুণফলের উপর যদি পাওয়ার থাকে, তাহলে প্রত্যেকের উপর পাওয়ারটা হয়, তার মানে এ বি হোল টু দি পাওয়ার এন = a^n b^n। সিমিলার যদি ভাগ আকারে থাকে, ভাগের উপর যদি ভগ্নাংশ আকারে থাকে একটু পাওয়ার থাকে, তাহলে লবের উপরও পাওয়ারটা হবে, হরের উপরও হবে। তার মানে a/b হোল টু দি পাওয়ার এন = a^n b^n। 4. ফর্মুলা 4, a^m হোল টু দি পাওয়ার এন = আমরা জানি পাওয়ার পাওয়ার কী হবে, গুণ হবে, পাওয়ার পাওয়ার গুণ হবে, তো a^mn, a^mn। তারপর ফর্মুলা 5, এটা ব্যাপক প্রয়োগ দেখবো আমরা, এটার ব্যাপক প্রয়োগ দেখবো। ফর্মুলা 5, ফর্মুলা 6 ব্যাপক প্রয়োগ আমাদের সূচকে দেখবো আমরা। ফর্মুলা 5 আছে a^m ইন্টু a^n = a^m+n, a^m+n, বা মাঝে মাঝে ডট আকারে থাকবে, গুণটা চেঞ্জ হয়ে a^m.a^n = বেস 1 গুণ অবস্থা, পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, তার মানে a^m+n। যদি কখনো শুধু এটা থাকে a^m+n, তো আমরা লিখতে পারবো a^m ইন্টু a^n।
যেহেতু সমান সমান, তার মানে ডান পক্ষ আর বাম পক্ষ সমান, তার মানে এটা থাকলে আমরা এটা লিখতে পারবো, আবার এটা থাকলে আমরা এটা লিখতে পারবো। ছয়, ফর্মুলা ছয়, এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, যদি ভাগ থাকে বেস এক ভাগ অবস্থা, তাহলে প্রথম পাওয়ার থেকে দ্বিতীয় পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, তার মানে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, বা যদি এভাবে থাকে এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন, এটা লব এটা হর। তাহলে মনে রাখবো অবশ্যই বেস এক ভাগ অবস্থা, উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, তার মানে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। সাত এবং আট, এই ফর্মুলাটা আমাদের জেনারেল ম্যাথে খুব কম সংখ্যক ইউজ হয়, দুই একটা ইউজ আছে, কিন্তু হায়ার ম্যাথে ব্যাপক ইউজ ফর্মুলা সাত এবং আট। ফর্মুলা সাত, যদি এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এন হয়, তবে এম সমান সমান এন হবে, তার মানে যদি বেস এক সম্পর্কটা ইকুয়াল বা সম্পর্কটা সমান, তাহলে পাওয়ার দুটো অবশ্যই সমান হবে, পাওয়ার দুটো কী হবে সমান হয়ে যাবে। যদি আট, ফর্মুলা এইট, যদি এ টু দি পাওয়ার এম সমান সমান বি টু দি পাওয়ার এম হয়, তার মানে বেস ভিন্ন সম্পর্কটা ইকুয়াল কিন্তু পাওয়ার দুটা সমান, সেক্ষেত্রে মনে রাখতে হবে আমাদেরকে বেস দুটা সমান হবে, অবশ্যই বেস দুটা সমান হবে। সামনে এগুলি আমরা ব্যবহারিক প্রয়োগ দেখব যে কীভাবে এগুলি সম্ভব, কীভাবে এগুলি হয়, আমরা একটা পার্টিকুলার উদাহরণ কয়েকটা পার্টিকুলার উদাহরণ থেকে আমরা এগুলো জেনে যাব ইনশাল্লাহ। তো আসো এখন আমাদের মানে মনে প্রশ্নে আসে যে স্যার এ টু দি পাওয়ার জিরো সমান সমান ওয়ান কীভাবে হয়, এটা কীভাবে হয়, এ টু দি পাওয়ার মাইনাস এন সমান সমান ওয়ান বাই এ টু দি পাওয়ার এন, এগুলি আমাদের একটু জানা দরকার কীভাবে হয়, এগুলি একটু আমরা দেখি কীভাবে সম্ভব। যে কোনো বাস্তব সংখ্যার উপর যদি তুমি জিরো দিয়ে দাও তাহলে কী হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। তো সেম এস মজা করার জন্য বলা যায় যদি এর জায়গায় হাতিও দিয়ে দাও, হাতি তিমি, হাতি হচ্ছে স্থল স্থল নেই স্থলে সবচেয়ে বড় প্রাণী, আর তিমি হচ্ছে জলে সবচেয়ে বড় প্রাণী, ওগুলিও ভেনিশ হয়ে ওয়ান হয়ে যাবে। সো আমরা এটা দেখি যে কীভাবে ফর্মুলা ওয়ানটা সত্য। দেন ফর্মুলা ওয়ান আমরা এফ ওয়ান দিয়ে ইউজ করবো, ফর্মুলা ওয়ান এ টু দি পাওয়ার জিরো সমান সমান ওয়ান, অবশ্যই এটা কী হতে পারবে না, জিরো হইতে পারবে না। তো প্রমাণ করার জন্য আমরা বামপক্ষ ডানপক্ষ ইউজ করি, তো বামপক্ষ দিয়ে আমরা করবো এখন বামপক্ষ, লেফট সাইড, লেফট সাইডে আমাদের এ টু দি পাওয়ার জিরো বসবে। আমরা জানি লব এবং হরকে একই জিনিস দ্বারা গুণ বা ভাগ করলে মানের কোনো চেঞ্জ হয় না, তো আমরা এ দিয়ে লব এবং হরকে গুণ করে দিলাম। তো আমরা জানি এর উপর পাওয়ার কত আছে ওয়ান, তারপর আমরা এটাও জানি সূত্র পাঁচ অনুসারে যে বেস এক গুণ অবস্থা পাওয়ার দুটো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তো জিরো প্লাস ওয়ান, তার মানে ওয়ান জিরো প্লাস ওয়ান, আর নিচে তো এ থাকবেই, তো জিরো প্লাস ওয়ানে ওয়ানই হয়, আর ওয়ান মানেই তো হচ্ছে এ, এটি দিবার ওয়ান মানে এ, এ কাটা চলে কী হয়ে যায় ওয়ান হয়ে যায়, তার মানে রাইট সাইড, তার মানে এটি দিবার জিরো সমান কী হয়ে দিছে ওয়ান, ওয়ানই তো। তো এভাবে তুমি তোমার নাম দিয়েও যদি এ যে তোমার নাম দিয়ে এভাবে করো, দেখবে তুমি ভ্যানিশ হয়ে গেছো, ভ্যানিশ হয়ে কী হয়ে যাবে ওয়ান হয়ে যাবে, মজা করার জন্য এভাবে করা যায় আর কি। তো সেম এস আমরা ফর্মুলা দুই নিয়ে একটু আলোচনা করি, ফর্মুলা দুই এ টু দি পাওয়ার মাইনাস এন সমান সমান ওয়ান বাই এ টু দি পাওয়ার এন, তো প্রমাণ করবো আমরা এটা লেফট সাইড এ টু দি পাওয়ার মাইনাস এন। তো আমার মধ্যে প্রমাণের প্রয়োজনে আমরা জানি যে লব হরকে একই জিনিস দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, তো আমরা লব হরকে এ টু দি পাওয়ার এন দ্বারা গুণ করে দিলাম, তো এ টু দি পাওয়ার এন দ্বারা গুণ করে দিলাম, কিন্তু লবের ক্ষেত্রে খেয়াল করি বেস এক গুণ অবস্থা পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, তো মাইনাস এন প্লাস এন, তো মাইনাস এন প্লাস এন, একটা মাইনাস একটা প্লাস কাটাকাটি হয়ে কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো আমরা অলরেডি ফর্মুলা ওয়ানে শিখে আসছি এ টু দি পাওয়ার জিরো সমান সমান ওয়ান, তো ওয়ান বাই এ টু দি পাওয়ার এন, ঠিক আছে। ইউজড ফর্মুলা ফাইভ, এখানে পাঁচ সূত্র ফর্মুলা পাঁচ ইউজ করা হয়েছে, এখানে ফর্মুলা ওয়ান ইউজ করা হয়েছে যে এ টু দি পাওয়ার জিরো সমান সমান ওয়ান, এটা ফর্মুলা ওয়ান ইউজ করা হয়েছে সমান সমান রাইট সাইড প্রমাণিত। তো ফর্মুলা টু থেকে পর্যায়ক্রমে আমরা এন সমান সমান ওয়ান টু থ্রি বসিয়ে পাই, যখন এন সমান সমান ওয়ান হবে, ওয়ান হবে তো সেই ক্ষেত্রে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বা এ ইনভার্স, এটাকে এ ইনভার্স বলে, এ ইনভার্স সমান সমান ওয়ান বাই এ। যদি যখন এন সমান সমান টু, তখন এ টু দি পাওয়ার মাইনাস টু সমান সমান ওয়ান বাই এ
স্কোয়ার। যখন এন সমান সমান মাইনাস থ্রি তখন এ টু দি পাওয়ার মাইনাস থ্রি সমান সমান ওয়ান বাই এ কিউব। এভাবে এন এর মান যতই বসানো হবে তত, যদি এন এর মান ফোর বসাই তখন এ টু দি পাওয়ার মাইনাস ফোর সমান সমান ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর। আরও কিছু সূচকের সম্পর্ক বা সমীকরণ আমাদেরকে মনে রাখতে হবে, যেমন এর উপর স্কোয়ার রুট দেওয়া আছে, তার মানে বর্গমূল, এই বর্গমূল মিন করে, এই বর্গমূলটা মিন করতেছে এর উপর ভ্যালু দিচ্ছে হাফ, এর উপর পাওয়ার হবে কত, হাফ। তার মানে রুট ওভার এ সমান সমান এ টু দি পাওয়ার হাফ, অর্থাৎ রুট বা বর্গমূল এর মান হলো হাফ। ঘনমূল বা কিউবিক রুট বলা হয় এটাকে, তার মানে এ কিউবিক রুট সমান সমান এটাকে লেখা যাবে এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, অর্থাৎ কিউবিক রুট এর মান হলো ওয়ান বাই থ্রি, কিউবিক রুটের মান হলো ওয়ান বাই থ্রি। তিন, এটাকে বলা হলো চতুর্থ মূল বা ফোর্থ মূল, ফোর্থ মূল। তার মানে এরকম যদি থাকে তাহলে আমরা এ টু দি পাওয়ার ওয়ান বাই ফোর লিখব, অর্থাৎ এটা মিন করতেছে ওয়ান বাই ফোর। সিমিলার এটাকে এনতম মূল বলা হয়, তার মানে ওয়ান বাই এন, অর্থাৎ এত এর মান হলো ওয়ান বাই এন। কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা বাকি ফর্মুলাগুলো একটু বোঝার চেষ্টা করি এবং সূত্রগুলো বুঝি, বাকি ফর্মুলা এবং সূত্রগুলো বোঝার চেষ্টা করব। আমরা অলরেডি জানি, আমরা জানি এ স্কোয়ার সমান সমান ফোর, এ কিউব সমান সমান এইট, সিমিলার থ্রি কিউব সমান সমান টোয়েন্টি সেভেন, থ্রি স্কোয়ার সমান সমান নাইন। ফর্মুলা ফাইভ আমরা বোঝার চেষ্টা করব। আমরা জানি বেস এক গুণ অবস্থা থাকলে পাওয়ারগুলি কী হয়ে যায়, যোগ হয়ে যায়। তো আমরা একটু চেষ্টা করি, দেখি বেস এক গুণ অবস্থা, তো একটা পাওয়ার টু আর একটা পাওয়ার কত, থ্রি। তো আমরা অলরেডি জানি এটা কত হয় ফোর আর এটা কত হয় এইট, তো ফোর ইন্টু এইট তার মানে হতেছে চারটা বত্রিশ। আমরা এটাও জানি যে টু এর উপর পাওয়ার ফাইভ দিলে কত হবে, বত্রিশ হবে। তার মানে ফাইভটা কীভাবে আসছে, টু প্লাস থ্রি, টু প্লাস থ্রি। ফর্মুলা সিক্স নিয়ে আলোচনা করি, দেখো বেস এক কী অবস্থা, ভাগ অবস্থা, তার মানে জানি উপর পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, এটা কীভাবে হয় একটু দেখি আমরা, ঠিক আছে। তো আসো দেখো একটু খেয়াল করি, আমরা টু কিউবে আমরা জানি এইট হয় আর টু স্কোয়ারে ফোর হয়, তো কাটাকাটি করলে কত হয় টু হয়, তার মানে এটা পাওয়ার কত ওয়ান, তো ওয়ানটা কীভাবে আসে, থ্রি মাইনাস টু, থ্রি মাইনাস টু, তার মানে বেস এক ভাগ অবস্থা, উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ারটা কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। সেম এস যদি আমরা এটা চিন্তা করি ফর্মুলা থ্রিতে, জানি আমরা দুইটা এসে গুণফলের উপর যদি পাওয়ার থাকে প্রত্যেকের উপর পাওয়ারটা হয়ে যায়, আর এটা কীভাবে সম্ভব, দেখো ঠিক আছে তিন দুই এবং তিন গুণ করলে কত হবে ছয়, ছয়ের উপরে সকালে ছয় ছয় কত হয় ছত্রিশ, ঠিক আছে। তো এটা কীভাবে এই ছত্রিশের সাথে মিলে গেল একটু আমরা দেখি, তো টু ইন্টু থ্রি স্কোয়ার, তার মানে কি টুকে স্কোয়ার করলে টুর উপর পাওয়ার হবে, থ্রির উপর পাওয়ার হবে, এটা এটা কত হয়, এটা হলো গিয়ে চার, এটা হইতেছে গিয়ে নয়। এখন দেখো আমরা জানি চার নয় কত, ছত্রিশ, চার নয় ছত্রিশ, আর এখান থেকে দেখো তিন দোকানে ছয় পরিষ্কার করলে ছত্রিশ হয়, তার মানে সত্য। থ্রি বাই টু, থ্রি বাই টু, তার মানে এটার উপর পাওয়ার হবে, এটার পাওয়ার হবে, তার মানে নাইন বাই ফোর। ফর্মুলা ফোর, টু স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি। তো আমরা জানি টুকে স্কোয়ার করলে টু ইন্টু টু, আমরা জানি যে ফর্মুলা থ্রিতে আমরা দেখে আসছি দুটি আসে গুণফলের উপর পাওয়ার, মানে প্রত্যেকের পাওয়ার, প্রত্যেকের পাওয়ার দিলাম তো এইট। আর আমরা এটাও জানি ফর্মুলা ফাইভ থেকে বেস এক গুণ অবস্থা পাওয়ার দুটো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তো থ্রি প্লাস থ্রি তার মানে সিক্স। তার মানে এখন চিন্তা করো কি পাওয়ার পর কী হয়, তিন দোকানে, তিন দোকানে কী হবে ছয়, সিক্স কীভাবে হয় টু ইন্টু থ্রি, তিন দোকানে ছয়, তার মানে যদি পাওয়ার পাওয়ার কী হবে গুণ হবে, পাওয়ার পাওয়ার গুণ, তার মানে হবে গিয়ে টু টু দি পাওয়ার টু ইন্টু থ্রি বা সিক্স। ফর্মুলা সেভেন, যদি এ টু দি পাওয়ার এম সমান সমান এ কিউব হয়, তার মানে বেস এক সম্পর্কটা ইকুয়াল, পাওয়ার দুটো ভিন্ন, তার মানে অবশ্যই হইতে হবে এটাও কত হতে হবে থ্রি হইতে হবে। কারণ কি, কারণ এটা হইতেছে এইট, এটা কত হইতেছে এইট, তাহলে এখানেও তো এইট হইতে হবে, তাহলে এখানে এইট হওয়ার জন্য আমাদের প্রয়োজন কত, তিন এমএজিকে আমরা কত দিলে ইয়া হবে থ্রি হবে, তার মানে থ্রি দিলে, তার মানে অ্যামিকল কত হবে থ্রি হবে। তার মানে আমরা এটা মনে রাখলেই হয় যে
বেস এক সম্পর্কটা ইকুয়াল পাওয়ার দুটো ভিন্ন, তার মানে অবশ্যই পাওয়ার দুটো কী হবে সমান হবে। সেম এস যদি আমরা ফর্মুলা এইটার কথা চিন্তা করি, যদি কখনো থ্রি কিউব থাকে তো থ্রি কিউবে আমরা জানি যে 27 আর এ কিউব হয় তবে এ সমান থ্রি হবে। কী হবে সম্ভব? 27। দেখো এটা হইতেছে কত, 27 ইকুয়াল এ কিউব। তার মানে এখানেও 27 হওয়ার জন্য আমাকে এর জায়গায় কত বসাইলে 27 হবে, এর জায়গায় কত বসাইলে 27 হবে, 3 বসাইলে 27 হবে, তার মানে 3। তার মানে আমরা এটাও মনে রাখতে পারি যে কখনো বেস ভিন্ন সম্পর্কটা ইকুয়াল পাওয়ার দুটো সমান হলে অবশ্যই বেস দুটো কী হবে সমান হবে। তার মানে এ সমান সমান, এ সমান সমান কি 3 হবে। এখন আসো আমরা বইয়ের কিছু গাণিতিক সমস্যা সমাধান করব, গুরুত্বপূর্ণ সমস্যাগুলি সমাধান করব। আপনারা যদি বাসায় থাকেন অনেক লম্বা সময় বাসা পাবেন, বাসায় বসে বসে বেশি বেশি অঙ্ক করার চেষ্টা করবেন এবং বেশি বেশি ইম্পর্টেন্ট অঙ্কগুলো করবেন, সব অঙ্ক তো করবেন, এগুলো ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি বলে দিতেছি 1, 3, 4, 5, 7, 8, 9, 10, 13, 15, 16, 19, 20, 21, 22 এবং উদাহরণ 5। এখন আসলে আমরা একবারে শুরু অঙ্কটাই করব, আমরা সরল করব। আমরা সরল করব হলো কি, সরল করতেছি প্রথম অঙ্কটাই। আমাদের দেওয়া আছে 7³ × 7⁻³⁻³⁴। তো আমরা ভগ্নাংশটা লিখে ফেলি, তারপর বাকি কাজ করতেছি। ⁻³ × ⁻³⁻³⁴। তার মানে পরের লাইনে আসবে কি, আমরা জানি লবলব কাজ করবো, হরর কাজ করবো। বেস এক গুণ অবস্থা পাওয়ার দুটো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তার মানে 3+ পাওয়ার দুটো যোগ হয়ে যাবে। সেম এস হরের ক্ষেত্রে চিন্তা করি, হরেও কি বেস এক গুণ অবস্থা, তো পাওয়ার দুটো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এখানে কী আছে আমরা জানি যে এটা কি কিছু না থাকলে, কোনো কিছুর উপর পাওয়ার না থাকলে 1 আছে, তো 1+ −4। তার মানে এখন আসো আমরা ক্লাস সিক্সে করে আসছি, প্লাসে মাইনাসে কী হয়, প্লাসে মাইনাসে মাইনাস, সেম এস 3, 1+ −-। তো এখন আসো আমরা জানি একই জিনিস থেকে একই জিনিস চলে গেলে কী হয়, 0 হয়। আর এটাও জানি আমরা যে এখানে হইতেছে গিয়ে মাইনাস কত, 3। এখানে আমরা ফর্মুলা 5 ইউজ করছি, ইউজড ফর্মুলা, ফর্মুলা 5 ইউজ হয়েছে, F5। এখানে দেখো একটু খেয়াল করো, আমরা জানি কোনো কিছু পাওয়ার 0 মানে এটা হইতেছে 1। এটা কী সূত্র ইউজ করছি, ফর্মুলা 1 ইউজ করছি আমরা, ঠিক আছে। আর এটা পরে ইউজ করতেছি আমরা 3³। আমরা এটাকে এটাই লিখতে পারি, আমরা জানি যে আমরা জানি এ টু দি পাওয়ার -n সমান সমান 1/e^n, তার মানে 1/e^n, ঠিক আছে। তার মানে এখানে ফর্মুলা কত ইউজ করছি আমরা, ফর্মুলা 2 ইউজ করছি। এখন দেখো দুটো ভগ্নাংশ ভাগ অবস্থায় আছে, তো আমরা যে নিচের ভগ্নাংশটা কী হয়ে যায়, উল্টায় যায়, তো উল্টায় আসবে। এখন এটাকে আমরা যদি এভাবে লিখি কত হবে, 7, তার মানে ফাইনালি এটা হইতেছে 1 × উল্টায় এরকম হবে, তো ফাইনালি এটা হবে, এটা আমাদের কি অ্যান্সার 27, এটা আমাদের অ্যান্সার। এখন আসো আমরা বইয়ের 4, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এবং 2 মার্কসের জন্য এটা আসে, আসার মতো অঙ্ক 3 মার্কসের জন্য। তো আসো আমরা একটু করে ফেলি, এটা সমাধান করে ফেলি। a⁻² + 2⁻⁻³⁻³⁻³⁻³⁻³⁻³⁻³⁻³⁻³⁻³⁻³⁻⁻³⁻⁻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 ⁻
তো আসো ব্র্যাকেটের ভিতরের কাজগুলো আগে শেষ করি। আমরা জানি ইনভার্স মানে হইতেছে ওয়ান বাই এ, আর বি ইনভার্স মানে হইতেছে ওয়ান বাই বি হোল ইনভার্স। তার মানে লব লব গুণ হর হর গুণ, দুই অকে দুই আর হবে তিন অকে তিন হোল ইনভার্স। এখন আসো আমরা লসাগু এ বি, তো এ বি যখন লসাগু হলো এ এবং বি এর লসাগু এ বি,
তো এই দিয়ে এটাকে ভাগ করব, বি হবে বি যে টু এর সাথে গুণ হবে টু বি প্লাস বি দিয়ে এটাকে ভাগ করলে এ হবে, এ যে কাছে গুণ হবে থ্রির সাথে থ্রি এ হোল ইনভার্স। তো সুবিধার জন্য আমরা একটু কী করবো, থ্রি একে আগে লিখবো, টু বিকে পরে লিখবো, এ বি হোল ইনভার্স। তো আমরা যদি চিন্তা করি, আমরা যদি এটাকে এ ধরি, তো এ ইনভার্সকে আমরা কী লিখি, ওয়ান বাই এ, ওয়ান বাই এ, তার মানে এখানে ফর্মুলা টু ইউজ হয়েছে, ফর্মুলা টু ইউজ হয়েছে, সেম অ্যাজ এখানেও ফর্মুলা টু ইউজ হয়েছে, ফর্মুলা টু ইউজ, ফর্মুলা টু। তো এখন দেখো খেয়াল করো, এটাকে উল্টাই দিলে এ বি বাই থ্রি এ প্লাস টু বি, উল্টা আমরা জানি যে ভগ্নাংশ ভাগাকারে থাকলে উপরেটা স্থির থাকে, নিচেরটা উল্টায় যায়, তার মানে এটা উপরে যাবে এটা নিচে আসবে, তার মানে এটা অ্যান্সার, এটা আমাদের, এটাই আমাদের অ্যান্সার। অনেক ইজি, আর ম্যাথ মানে ইজি। আপনি যদি ফর্মুলাগুলি, যে ফর্মুলাগুলি বললাম, ফর্মুলাগুলো বাসায় তিনবার পড়েন এবং তিনবার লেখেন, ফর্মুলাগুলি আয়ত্ত হয়ে গেলে অনেক মজা লাগবে আপনাদের, ঠিক আছে। এখন আসলে আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, সাত নম্বর অঙ্কটা আমরা করব, সাত এবং আট নম্বরটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, সাত এবং আট। আসলে আমরা এটা কীভাবে করবো একটু দেখে ফেলি, তো আসো দেখি এটা সমাধানের কী উপায় কী। তো টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, টু টু দি পাওয়ার এন প্লাস টু ভাগ টু। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো টু টু দি পাওয়ার এন ইন্টু টু দি পাওয়ার ফোর মাইনাস, আমরা আগে বলছি যে প্রতিটা সূত্র, প্রতিটা সূত্র যদি এরকম আকারে লেখা যায় যে এ টু দি পাওয়ার এম প্লাস এন, এ টু দি পাওয়ার এম প্লাস এন থাকলে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। যেহেতু পাওয়ারটা যোগ অবস্থায় আছে, তার মানে টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ফোর হয়ে যাবে, মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন ইন্টু কী হবে টু টু দি পাওয়ার ওয়ান। সিমিলার টু টু দি পাওয়ার এন ইন্টু টু স্কোয়ার ভাগ টু, তার মানে এখন সময় একটু খেয়াল করি, তার মানে এটা হইতেছে গিয়ে সিক্সটিন টু টু দি পাওয়ার এন, আর চার দোকানে আট ইন্টু টু টু দি পাওয়ার এন, এটা হয়ে যাবে ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন ভাগ টু। তার মানে এখন থেকে খেয়াল করো এটা এবং এটা একই জিনিস, তো এটাকে যদি আমরা, এটাকে যদি এ ধরি, ধরো এটা এ, তো এটাকে যদি এ ধরি সিক্সটিন এ, ষোলোটা এ থেকে যদি আটটা এ চলে যায় থাকে কয়টা, এইট এ। সেম এজ এটাকে আমরা এভাবে লিখতে পারি ভাগ, যেহেতু তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা কাটা চলে যায়, কাটা চলে কী হয়, কাটা চলে হয় গিয়ে টু ইন্টু টু টু দি পাওয়ার এন। তো দেখো একটু খেয়াল করো, তো আমরা যদি এই টু একটু কাটে দিই, এটা যদি কেটে দিই, তাহলে হয়ে গেছে, তো যদি আমরা আটকে দুই দিয়ে ভাগ করি চার হয়, চার দোকানে আট অ্যান্সার, এটা কাটা চলে যাবে, এটা কেটে কেটে কত হবে ফোর হবে, তার মানে অ্যান্সার দিচ্ছে ফোর আমাদের। এখন আসলে আমরা আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক করব, যে এটা আমরা কীভাবে সমাধান করবো একটু দেখি, এটা সমাধানের উপায় হইতেছে গিয়ে আমরা লিখে ফেলবো ভগ্নাংশটা, ভগ্নাংশ ভাগ অবস্থা আছে, দুটো ভগ্নাংশ ভাগ অবস্থা আছে, ভাগ লিখে ফেলি, থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, থ্রি টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ভাগ, থ্রি টু দি পাওয়ার, আচ্ছা এটাকে নাইন লিখি আগে, তারপর লিখতেছি এম প্লাস ওয়ান, আর থ্রি এম মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান। তার মানে আমরা যদি এখন দেখি এটাকে লেখা যায় এম প্লাস ওয়ান, আর আমরা জানি পাওয়ার পর কী হয়,
পরপর গুণ হয় ভাগ। এটা কি এটা লেখা যায়? 9 কে লিখে যে 3 স্কোয়ার, তো 3 স্কোয়ার লিখলাম। আর আমরা জানি যে পরপর কি হয়, পরপর গুণ হয়, তার মানে এখন আসা যাক। এম স্কোয়ার মাইনাস এম ভাগ, আমরা জানি পরপর কি হয়, গুণ হয়। আর এটাকে সূত্র ইউজ করা যায়, দেখো এটা সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো 1 কে স্কোয়ার করতে 1ই হয়, এই জন্য আমরা 1ই লিখে ফেললাম। ঠিক আছে, পরের লাইনে আমরা চলে যাই, আসো পরের লাইন। একটু দেখো আমরা এই ভগ্নাংশটা কাজ করে ফেলবো, যে ভাগ অবস্থায় আছে, বেস এক ভাগ অবস্থা, তো উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তার মানে আচ্ছা ওইটা কাজ শেষ করিনি, তারপরে একসাথে করতেছি দুইটাকে। টু এম প্লাস টু হবে 3 টু দি পাওয়ার m² মাইনাস 1। তো এখন আসো বেস এক ভাগ অবস্থা, তো উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তার মানে বিয়োগ m² মাইনাস m ভাগ 3 উপর বেস এক গুণ ভাগ অবস্থা, উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, তার মানে 2m প্লাস 2 মাইনাস m² মাইনাস 1 3। তার মানে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস ভাগ 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m² মাইনাস মাইনাসে প্লাস 1 3 টু দি পাওয়ার 2m মাইনাস m² প্লাস 1 ভাগ 3 টু দি পাওয়ার 2m মাইনাস m² প্লাস 3। এখন দেখো বেস এক, বেস এক ভাগ অবস্থা, তো প্রথম পাওয়ার থেকে দ্বিতীয় পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, তো আমি ডাইরেক্ট করে দিচ্ছি, একটু খেয়াল রাখবা, যখনই সামনে বিয়োগ চিহ্ন আসবে তখন সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, ওখানে বিয়োগ হবে, তো বিয়োগ দিলাম, এটা প্লাস হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে প্লাস, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, তার মানে 2m প্লাস m² মাইনাস 3। এখন দেখো খেয়াল করো, এ টু এম কাটে চলে গেল, এটা এটা কাটে চলে গেল, তো থাকতেছে নিল 3 টু দি পাওয়ার মাইনাস 2, আর আমরা জানি এটা লেখা যায় 1/3 স্কোয়ার, আর 1/3 স্কোয়ার তার মানে হইতেছে গিয়ে কত হবে, 9, 1/3 স্কোয়ার তার মানে হবে 9 অ্যান্সার। ঠিক আছে, ওকে, এখন আসো আমরা 9 নম্বর অঙ্কটা করি, এটা 2 মার্কসের জন্য আসে, ইম্পর্টেন্ট, আমরা জানি যে প্রমাণ করতে বলা হয়েছে, তো প্রমাণ আমরা লেফট সাইড এবং রাইট সাইড দিয়ে ইউজ করি, তো লেফট সাইডে এটা দেওয়া আছে, তো লেফট সাইডে এটা দেওয়া আছে, তো আসো আমরা 2 টু দি পাওয়ার এটাকে লেখা যাবে, 4কে লেখা যাবে 2 স্কোয়ার, 4 টু দি পাওয়ার n মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তারপরে আমরা জানি পাওয়ার পর কি হয়, গুণ হয়, আমরা এটাকে এটাও লিখতে পারি, কারণ কি পাওয়ার পর গুণ হয়, 2n লেখা যায়, এটাকে এটা লেখা যায়, আর 1 কি স্কোয়ার লেখা যায়, 1 স্কোয়ার কি স্কোয়ার করলে 1ই হয়। দেখো উপরে সূত্র হয়ে গেছে, লবি সূত্র, a² মাইনাস b² তার মানে এ প্লাস বি, এ মাইনাস বি। এখন যদি আমরা এটা কেটে দিই, তো হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার n প্লাস কি 1,
sorry, 2 to the power n plus 1. So, it's one right side. Proved. তো তোমরা তোমাদের বাসায় কাজ হইলো গিয়ে নয়ের মতো করে তোমরা কাজ করবা হলো গিয়ে দেখো একটু খেয়াল করো সবাই লিখে নাও 9 টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার এন প্লাস 1 সমান সমান 3 টু দি পাওয়ার এন মাইনাস 1 2 25 টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইড বাই 5 টু দি পাওয়ার এন মাইনাস 1 সমান সমান 5 টু দি পাওয়ার এন প্লাস 1 সিমিলার অঙ্ক নয়ের মতো করে করে ফেলবা সিমিলার জিনিস নয়ের মতো করে করে ফেলবা সিমিলার এখন আসে আমরা 10 নিয়ে একটু কাজ দশ নিয়ে অনুশীলনী 10 অনুশীলনী 4.1 10 নম্বর নিয়ে একটু আলোচনা করি আমাদের অঙ্কটা এরকম দেওয়া আছে আমার বইটা হলো গিয়ে 2018 সালের বই তো 2019 সালে কি চেঞ্জ হয়েছে কিনা জানি না আমি তো একটু দেখে নিও তোমরা তোমাদের বইয়ের সাথে সেম প্যাটার্নে করে ফেললে হয়ে যাবে আর কি দেখো আমাদের দেওয়া আছে টু টু দি পাওয়ার টু পি প্লাস ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস কিউ ইন্টু ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু সিক্স টু দি পাওয়ার পি থ্রি টু দি পি মাইনাস টু ইন্টু সিক্স টু দি পাওয়ার টু পি প্লাস টু ইন্টু টেন টু দি পাওয়ার পি ইন্টু 15 টু দি পাওয়ার কিউ তারপর আসো দেখো দ্বিতীয় লাইনে কী হবে তো আমরা দেখব কোনগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় মানে ভাঙা যায় যেমন তিন তিন দোকানে ছয়কে ভাঙা যায় ঠিক আছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে ফেলবো তিন দোকানে ছয় পাঁচ দোকানে দশ তিন পাঁচা পনেরো এগুলিকে ভাঙবো আগে আমরা আর বাকিগুলি সব ঠিক রাখবো তো দেখো একটু খেয়াল করো তিন দোকানে ছয় যেহেতু সিক্স এর পাওয়ার পি আছে তো পি দিয়ে দিলাম পাওয়ার তো এখন হচ্ছে সেম এস তিন দোকানে ছয় টু ইন্টু থ্রি ফোর টু দি পাওয়ার টু পি প্লাস টু টেন টু দি পাওয়ার পি টু ইন্টু পি পাঁচ দোকানে দশ ফোর টু দি পাওয়ার পি দেওয়া আছে আট তিন পাঁচা পনেরো ফোর টু দি পাওয়ার কিউ তো আমরা তো এটা জানি যে গুণ অভ্যাসে থাকলে প্রত্যেকের উপর পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে তার মানে টুয়ের উপর পাওয়ার হবে পি থ্রির উপর পাওয়ার হবে পি সেম এস টুয়ের উপর পাওয়ার হবে টু পি প্লাস টু থ্রির উপর পাওয়ার হবে টু পি প্লাস থ্রি টুয়ের উপর পাওয়ার হবে পি থ্রি ফাইভের উপর পাওয়ার হবে পি থ্রির উপর পাওয়ার হবে কিউ কিউর উপর পাওয়ার হবে সরি ফাইভের উপর পাওয়ার হবে কিউ এখন দেখো আমরা লবে একটু চিন্তা করি লবে দেখবো যে বেস এক থাকলে গুণ অবস্থা সবগুলো গুণ অবস্থায় আছে তো পাওয়ারগুলো কী হয়ে যাবে যোগ হয়ে যাবে তো টু আর টু গুণ অবস্থা তো পাওয়ার দুটো যোগ হয়ে যাবে তার মানে এখানে টু পি এখানে প্লাস ওয়ান এখানে আছে পি তার মানে টু পি আর পি যোগ করলে কত হবে থ্রি পি প্লাস ওয়ান সেম এজ এখানে থ্রি আর এখানেও থ্রি আছে গুণ অবস্থা পাওয়ার দুটো যোগ হয়ে যাবে তার মানে এখানে টু পি প্লাস কিউ আছে এখানে পি আছে তার মানে টু পি এর সাথে পি যোগ করলে থ্রি পি প্লাস কিউ হবে আর প্রতিবার পি প্লাস কিউ এটা রেখে দিলাম কারণ আর উপরে আর কিছু নাই পি ফাইভের সিমিলার কিছু নাই এখন দেখে খেয়াল করো এখানে নিচে কথা চিন্তা করি হরের কথা চিন্তা করি যে টু টু দি পাওয়ার টু পি প্লাস টু আর টু টু দি পাওয়ার পি তো টু পি প্লাস টু আর এখানে আছে কি পি তার মানে এই টু পি আর পি যোগ করলে কত হবে থ্রি পি প্লাস কী হবে টু আর থ্রি 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 তিন জায়গায় আছে গুণ অবস্থা তার মানে পাওয়ার যোগ হয়ে যাবে পি টু পি তার মানে থ্রি পি এই টু প্লাস টু আর এই সরি এই মাইনাস টু আর প্লাস টু কাটা চলে যাবে তো থ্রি পি প্লাস কিউ থ্রি পি প্লাস কিউ হইতেছে ঠিক আছে ফাইভ ফাইভ এখানে ফাইভ টু দিয়ে পি আছে এখানে ফাইভ টু কিউ আছে গুণ অবস্থা পাওয়া দিলে যোগ হয়ে যাবে তারপর ফাইভ টু দিয়ে পি প্লাস কিউ এখন দেখো কাটা দিয়ে দিলে এটাকে কাটা করে দিলে কাটাকাটি করে দিলে থেকে যায় এটা এটা ভিন্ন তো এই জন্য আমরা এটি রেখে দিলাম এখন দেখ বেস এক ভাগ অবস্থা উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে আমরা জানি এখানে এটা এখানে বিয়োগ করা হয় এখানে বিয়োগ এখানে প্লাস সেভেন এসে মাইনাস এখানে কী হবে প্লাস সেভেন এসে মাইনাস হয়ে যাবে আচ্ছা থ্রি পি চলে গেল মাইনাস টু থেকে ওয়ান চলে গেলে মাইনাস ওয়ান বা টু ইনভার্স আর টু ইনভার্সকে আমরা লিখতে পারি ওয়ান বাই টু বা রাইট সাইড প্রমাণিত এখানে আজকে আমরা আমাদের পর্ব এক শেষ করলাম তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো নেক্সটে আমরা আবার পর্ব দুই নিয়ে হাজির হব 4.1 বাকি অঙ্কগুলো এবং বোর্ডের কিছু অঙ্ক নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ তোমরা বাসায় সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।